ঝিনাইদহ শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বর। নির্বাচন শেষ হলেও এর চারপাশে এখনও ঝুলছে শত শত পোস্টার। রশিতে টানানো অধিকাংশ পোস্টার পলিথিন দিয়ে লেমিনেটিং করা, বাতাসে ছিটছে না বা শিশিরেও ভিজে নষ্ট হচ্ছে না। এখনও অপসারণ করা হয়নি পাশের বঙ্গবন্ধু সড়কের পোস্টার। দোকানের সামনে রাস্তার দুপাশ দিয়ে ঝুলছে হাজার হাজার পোস্টার। কোথাও কোথাও রশি ছিঁড়ে রাস্তার পাশে পড়ে রয়েছে পরিবেশের জন্য ক্ষতিকর এসব পোস্টার। শুধু জেলা শহরই নয়, জেলার চারটি সংসদীয় আসনের ছয় উপজেলার বিভিন্ন গ্রামে এখনও ঝুলছে ব্যানার পোস্টার। নির্বাচন শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে প্রার্থীদের পোস্টার অপসারণের নিয়ম থাকলেও কোনো প্রার্থী সেই আইন মানছেন না। পলিথিন দিয়ে মোড়ানো থাকায় সহজে নষ্ট হচ্ছে না এসব পোস্টার। এতে যেমন নষ্ট হচ্ছে সৌন্দর্য, সেই সঙ্গে ক্ষতির আশঙ্কা রয়েছে পরিবেশেরও। 26 জন প্রার্থীর লক্ষ লক্ষ পোস্টার কিন্তু এই শহরে, এই শহর থেকে গ্রাম অঞ্চলে ব্যানারগুলো বা যে পোস্টারগুলো সব লেমিনেটিং করা, যেগুলো টাইনও মনে করেন ছিঁড়া যায় না। পরিবেশটা দূষণ থেকে আপনার দূষণ থেকে মুক্ত রাখে, সরিয়ে ফেলা উচিত, নাহলে দেখতে খারাপ দেখা যাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই যে বিভিন্ন জায়গায় এগুলো লাগানো আছে, সরাই নির্দিষ্ট একটা স্থানে রাখা উচিত। পলিথিনে আরও বেশি আড়ষ্ট হয়ে যাচ্ছে নদী, পাশাপাশি ড্রেনগুলো কিন্তু আপনার যেটা ভরাট হয়ে যাচ্ছে, পয় নিষ্কাশন ব্যবস্থা ধ্বংস হচ্ছে। দ্রুত এসব ব্যানার পোস্টার অপসারণের আশ্বাস পৌর কর্তৃপক্ষ ও পরিবেশ অধিদপ্তরের। ডাম্পিং এর ওটাকে আমি একেবারে ডাস্ট এস্ট্রে ছাই বানিয়ে ফেলবো ওটাকে, আমি করে তারপর আমি ওটাকে মাটিতে আমি ভিতরে ই করে দিব। প্রতিটা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে এইটা অপসারণের জন্য আমরা পত্র প্রেরণ করব। জেলার ছয়টি উপজেলায় অন্তত 5 লাখ পোস্টার টানানো হয়েছিল, যার অধিকাংশই লেমিনেটিং করা। সময় সংবাদ, ঝিনাইদহ।